সো এখন আমরা আসলে দেখে নেব যে কীভাবে আমরা জুমের থ্রুতে আমরা একটা অনলাইন ক্লাসের সকল ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তো আমি যখন একটা নিউ মিটিং ওপেন করব, আমাদের এরকম একটা বার ওপেন হবে এবং সেখানে আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা আমাদের মাইক্রোফোনটা এবং স্পিকারটা টেস্ট করে নিতে পারি। সেটার প্রসিডিউরে আমরা দেখতে পাচ্ছি আমাকে একটা রিংটোন শোনাবে এবং সেটা শুনে আমি হচ্ছে যদি হয় আমি আমার লাইক আমার হেডফোনের থ্রুতে বলি বা যেখানে থ্রুতে, সিমিলারলি আমি একটা মাইক্রোফোনে কথা বললে সেটা আমাকে রিপিটলি শোনাবে। সো আমি এখানে যেহেতু কোনো মাইক্রোফোন লাগাইনি, জাস্ট আমি দেখালাম যে কীভাবে করতে পারি। আমরা সেখানে ভিডিও অন করে দিতে পারি যদি আমরা ওয়েব ক্যাম্পে বা ল্যাপটপের থ্রুতে চাই, তো এটাও একটা আমাদের প্রসিডিউর হবে। এখন এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে যেখানে আমাদের একটা ইউআরএলটা আমরা কীভাবে থাকে বা আমার মিটিংয়ের যে আইডিটা থাকে, পাসওয়ার্ডটা থাকে, সেটা আছে। তো এই ইউআরএলটা জাস্ট সিম্পলি কপি ইউআরএল দিলে আমরা যাদেরকে আমি ক্লাসটা নিতে চাচ্ছি তাদেরকে জাস্ট ফেসবুকে হোক বা যেখানে হোক কপি করে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের পার্টিসিপেন্ট কারা বা কারা চ্যাটে আছে। ইম্পর্টেন্ট জিনিস একটা যে এখানে আমি খেয়াল করি আমি আমার ওয়েটিং রুমটাকে এনাবেল করতে পারি, ডিজেবল করতে পারি। ব্যাপারটা হচ্ছে যে ওয়েটিং রুম ডিজেবল করলে যাদেরকে আমি ইউআরএলটা দিব তারা ইজিলি আমার মিটিংয়ে ঢুকে যেতে পারবে, কিন্তু আমি যদি ওয়েটিং রুম ইনাবেল করে দিই তাহলে তাদেরকে লিঙ্ক দেওয়ার পরও আমার তাদেরকে অ্যাডমিট দিতে হবে মিটিংটাতে জয়েন করার জন্য। তো এটা ইচ্ছা যে আমি সেটা ইনাবেল রাখি বা ডিজেবল রাখি সেটা। আমরা চাইলে চ্যাটের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে যে হোস্ট আছে বা অন্যরা যারা পার্টিসিপেন্টরা আছে তারা চ্যাটের মাধ্যমে যে কোনো ধরনের প্রবলেমসে সেখানে একটা নর্মাল এভরি ওয়ান বা আমি যদি চাচ্ছি কাউকে পার্টিকুলার মেসেজ পাঠাতে সেটাও আমরা করতে পারবো। আমি যেটা বলে দিলাম যে এই জুমটা আমরা হচ্ছে হলো যেহেতু আমাদের এটা পেইড ভার্সন না, এখানে একটা প্রবলেম হতে পারে সেটা আমাদের 40 মিনিট পরপর কেটে যায়। তো এই সফটটার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা শিডিউল মিটিং করতে পারি। তো এই মিটিংটা যেটা এটা থেকে যদি আমি এন্ড করে ফেলি, এন্ড করলে আমরা দেখাচ্ছি শিডিউল মিটিং। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বারবার 40 মিনিট পরপর নিউ মিটিং করি তাহলে আমার সবাইকে নিউ ইউআরএল দেওয়া লাগবে, সেটা একটা প্রবলেম হয়। তো শিডিউল মিটিংয়ে আমার একই লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ঢুকলেই হবে। তো এখানে জাস্ট আমি টাইম সেট করে দিতে পারি। আমি চাইলে একটা পার্সোনাল মিটিং আইডি দিলাম, এতে করে আমার নিজস্ব একটা আমি একটা পাসওয়ার্ডও সেট করতে পারি। তো এতে করে যতবারই আমি নতুন মিটিং কল করি আমার এই ইউআরএলটাই থাকবে, এই পাসওয়ার্ডটাই আমার থাকবে। তো এটা একটা ইজি যে আমি যদি রেগুলার মিটিং হেল্ড করতেছি, যে আমি একটা ব্যাচকে রেগুলার পড়াচ্ছি, তাদের ক্ষেত্রে আমার নিজস্ব একটা পার্সোনাল মিটিং আইডি ওদেরকে দিয়ে রাখা এবং পাসওয়ার্ড দিয়ে রাখলে ওদেরকে জাস্ট টাইম বলে দিলে ওরা সেই টাইমে ক্লাসটার মধ্যে জয়েন করে ফেলতে পারবে। সো এটা একটা ইজি প্রসিডিউর এই ক্ষেত্রে আমরা একটা মানে যেহেতু আমাদের পেইড ভার্সন যদি না থাকে তাহলে করতে পারি। তো যেমন আমার ক্ষেত্রে এটা আমার পার্সোনাল আইডিতে আমি স্টার্ট দিলেই, তো কাউকে যখন আমার লিঙ্কটা তাদের কাছে থাকবে তারা ইজিলি সেটার মধ্যে ঢুকে গেলে মিটিংটা অন হয়ে যাবে। তো আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের হোয়াইট বোর্ডটা বা আমরা যদি পাওয়ার পয়েন্টের মাধ্যমে পড়াই সেটাকে দেখাতে পারি। তো আমি প্রথমে হোয়াইট বোর্ডের ব্যাপারটা দেখাচ্ছি। সো হোয়াইট বোর্ড ওপেন করলে এরকম আমার একটা ইন্টারফেস আসবে এবং যেখানে আমার পেন টুলের মাধ্যমে আমি লিখতে পারবো। আমি যেইখানে এই লেখালেখিগুলো করতেছি সেটা কিন্তু আমি গ্রাফিক্স প্যাডের মাধ্যমে করতেছি, যেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আমি স্পটলাইট দিয়ে স্টুডেন্টদেরকে কোনো কিছু অ্যানোটেট করাতে পারি, যে এই স্পটলাইট দেখার মাধ্যমে সে বুঝবে যে কোনো জিনিসটা কি পড়ানো হচ্ছে কি না। তো স্পটলাইট এখানে আছে, ইরেজার আছে, আমরা কালার চেঞ্জ করতে পারতেছি, এই এক্সেট্রা জিনিসপত্রগুলো আমরা হোয়াইট বোর্ডে যা যা কিছু করা দরকার সেগুলো আমরা করতে পারি। সেটা জুমের হোয়াইট বোর্ডে আমাদের এই ধরনের অপশানগুলো থেকে যাবে। এখন যে জিনিসটা হচ্ছে যে আমি যদি চাই যে আমার এই যে ক্লাসটা নেওয়া হচ্ছে এটি স্টুডেন্টদের কাছে, আমি কি করব, এটা ওদের কাছে একটা ক্লাস নোট হিসাবে একটা পিডিএফ ফাইল আকারে ওদেরকে পৌঁছায় দিতে, তাহলে আমি করতে পারি এখানে সেভ অপশানটাতে যেয়ে এখানে যদি আমি সেভ দিই তাহলে আমার এই যে লেখালেখিগুলো এটা সেভ হয়ে গেল। দেন আমি দেখতে পাচ্ছি এটাকে একটা পিকচার আকারে আমি পেয়েছি এবং আমি যতগুলো পেজ লেখালেখি করব সেগুলো প্রত্যেকটাই সেভ দিব, ফলে সেগুলোকে একসাথে আমি মার্জড করে তাদেরকে একটা পিডিএফ আকারে তাদের কাছে স্টুডেন্টদের কাছে আমার ক্লাসটাকে অ্যাজ এ ক্লাস নোট হিসেবে আমরা পৌঁছে দিতে পারি। আমরা এখন দেখি যে আমরা যদি কেউ চাচ্ছি যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে পড়াতে, আমার একটা নিজস্ব স্লাইড আছে তো আমরা স্লাইডের থ্রুতে পড়াতে পারি। তো আমরা জাস্ট স্লাইড শোতে মোড়ে ওপেন দিলে তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং আমি চাইলে জুমের অ্যানোটেশন সাইন দিয়ে আমি এখানে যে কোনো কিছু লিখে স্টুডেন্টদেরকে বোঝাতে পারবো। তো আমার যে কোনো কিছু যদি মনে করি যে দাগাদাগি করব, কোনো কিছু পড়াবো, সেটা করা যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম থেকে যায়। প্রবলেমটা হচ্ছে আমি যখন যাচ্ছি পরের স্লাইডে যেতে, এটি কিন্তু আমি যেতে পারতেছি না। তো এই কারণে বারবার আমার মাউস বাটনে ক্লিক করা লাগে এবং
খেয়াল করে দেখি এই লেখাগুলো কিন্তু ঠিকই আমার এসে আছে, অর্থাৎ আমি এই লেখাগুলো যেটা ফার্স্ট স্লাইডে লিখেছিলাম সেটা আমার থেকেই যাবে। তো এদেরকে আবার যদি আমি মুছেও ফেলি, যে আমি যেমন ক্লিয়ার ড্রয়িং দিয়ে মুছে ফেলেছি, কিন্তু আবার যখন আমি ব্যাকে যাব সেই লেখাগুলো কিন্তু থেকে যাবে। তো এটা একটা প্রবলেম যে আমি যদি কাউকে একটা অঙ্ক বুঝাই কিন্তু আমি যখন পরের স্লাইডে যাব তখন আমি দেখব যে সেই জিনিসগুলোই থেকে যাবে। তো আমি যদি এটাকে মুছে ফেলি তাহলেও আমাদের আবার প্রবলেম। অনেক সময় স্টুডেন্টরা বলে ভাই আগের স্লাইডটাকে একটু বুঝায় দেন, কিন্তু সেখানে কিন্তু এই দাগাদাগিগুলো বা আমার অ্যানোটেশনগুলো থাকে না। তো এটা একটা প্রবলেম যে আমি যখন পাওয়ার পয়েন্টে পড়াবো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি যদি আমি পাওয়ার পয়েন্টের নিচে এখানের যে অ্যানোটেশনটা আছে এই পেন টুলটা ব্যবহার করি। সেটা দিয়ে আসলে লেখাটাও খুব সুন্দর হয়, মানে লেখার ফন্টটাও খুব ভালো আসে, যেটা আমি দেখাচ্ছি। এবং এটা ভালো পার্টটা কি যে আমি যখন পরবর্তী স্লাইডে যাব তাহলে এই জিনিসটা আর থেকে যায় না, অর্থাৎ আমি যখন এখানে যেই দাগাদাগি যেগুলো আমি করতেছি যখন আমি পরবর্তী স্লাইডে যাব তাহলে সেটা আমার আর এখানে আর আসতেছে না। তো আমি যেটা বলবো যে যখন আমরা জুমের থ্রুতে পড়াচ্ছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাহলে আমরা পাওয়ার পয়েন্টের নিচে যে অ্যানোটেশনটা আছে সেটা ব্যবহার করাটা আমাদের জন্য বেটার, তাহলে আর আমাদের ব্যাকের স্লাইডে গেলেও সেই লেখাটা থেকেই যাবে। তো এটা নিচ থেকে এভাবে আমরা পিক করে এখানে যে কোনো জিনিস অর্থাৎ লেজার পয়েন্টার বা সেম যেই যেই জিনিসগুলো আমরা জুমের হোয়াইট বোর্ডের থ্রুতে পেতাম সেই সেই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো আমরা যদি জাস্ট ব্যাকে যাওয়া লাগে বা কোনো একটা সার্টেন জিনিসকে দাগানো লাগে পরবর্তী স্লাইডে যেতে আর সেই ঝামেলাটা আর আমাদের এই ক্ষেত্রে হবে না। এখন আমরা যাব যে এই জিনিসটাকে আমাদের এই যে টোটাল ফাইলটা আছে আমার সেই টোটাল ফাইলটাকে আমি হয়তো চাচ্ছি যে আমি কীভাবে সেভ করতে পারি। সেভ করার জন্য আমি জাস্ট এক্সিট দিলে এখানে কিপ দিয়ে দিব। কিপ যখন দিব খেয়াল করি আমার যে স্লাইডটা এসে পড়ছে এই স্লাইডে কিন্তু এই লেখালেখিগুলো অর্থাৎ আমার অ্যানোটেশনগুলো আমার স্লাইডটাতে অলরেডি এসে পড়েছে। এখন আমি চাচ্ছি এটাকে সেভ করব। তো কিভাবে করা যায়, ফাইল অপশানে আমরা গেলাম। এখন ফাইলে গিয়ে আমরা যেহেতু চাচ্ছি স্টুডেন্টদেরকে সেভ অ্যাজ এ যাবে এই জিনিসটাকে একটা পিডিএফ ফাইল আকারে দিতে, ওদের কাছে আমরা একটা পিপিটি ফাইল না দিয়ে পিডিএফ ফাইল দিলাম। তো এখানে আমি পিডিএফটা দিলাম, কোথায় গিয়েছিলাম আমি সেভ অ্যাজে, তো সেভ অ্যাজে আমি সেভ করলাম। ফলে কি হচ্ছে যে সেভ অ্যাজ থেকে আমার জিনিসটা আস্তে আস্তে একটা আমার পিপিটি ফাইলটা আমার অ্যানোটেশন সহ একটা সেভ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস এখন আমরা বুঝতে পারবো এখানে প্রবলেমটা কি, জিনিসটা ঠিকই পিডিএফ আকারে কিন্তু সেভ হয়েছে, মানে আমি যেই স্লাইডটা, কিন্তু এখানে আমি যত অ্যানোটেশনগুলো করেছিলাম অর্থাৎ ওদেরকে বোঝানোর জন্য যত দাগাদাগি করছি সেটা কিন্তু নাই। এটাতে করে যে কোনো একটা স্টুডেন্ট তো প্রবলেমে পড়তে পারে। তো এটার সলভটাই আমরা এখন দেখাচ্ছি যে সেটা কীভাবে করব। আমি যে জিনিসটা বললাম যে আমরা সেভ অ্যাজ এ যাব না, আমরা যে কাজটা করব প্রিন্টে যাব। আমি সবাই আশা করি দেখতে পাচ্ছি প্রিন্টে যে এখানে আমি প্রিন্টারের জায়গায় আমি সিলেক্ট করব কিউট পিডিএফ। আসলে কিউট পিডিএফ, ফক্সেট রিডার যে কোনো কত কয়েকটাই আছে সেটা ইউজ করলেই হবে। কিউট পিডিএফটা জাস্ট সিম্পলি এখানে আমি ওদের ওয়েবসাইট থেকে এটা আমি ফ্রিলি ডাউনলোড করে নিলে লাভটা কী হবে, আমি জাস্ট সেখানে কিউট পিডিএফটা যখন আমি সিলেক্ট করে ফেলবো সে সিলেক্ট করে ফেললে জাস্ট আমার এখন প্রিন্টে দিলেই হবে। আমি এখানে প্রিন্ট বাটনটাতে ক্লিক করব, একটু টাইম নিবে। ল্যাপটপ কি আসলে স্টুডেন্টরা অনেকে আমরা যে ক্লাসটা করছে ওর কাছে যদি একটু অ্যানোটেশন সহ থাকে পিডিএফটা, ও বুঝবে আচ্ছা ভাইয়া আমাকে এখানে এই জিনিসটা বুঝাইছিল। তোদের জন্য এটা একটা বেটার যে জাস্ট স্লাইডটা দিলে তো দেওয়াই যায়, কিন্তু আমি সাজেস্ট করি যে ওদেরকে এভাবে দেওয়ার। তো এরকম আমাদের নতুন একটা বার ওপেন হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমি এখানে সেভ করে ফেললাম পিডিএফ ডকুমেন্টটা। এটা একটু টাইম লাগে। তো এটা করে ফেললে সেভ দিয়ে দিলে এখন এই যে আমার নতুন যেই পিডিএফটা সেভ হলো সেখানে কিন্তু আমি অ্যানোটেশনটা সহ আছে, এরপর আমি এটা আমার স্টুডেন্টদেরকে যে কোনোভাবে দিয়ে দিতে পারি। তো এই প্রবলেমে অনেকে জুমের থ্রুতে চায় যে কীভাবে একদম শুরু থেকে আমরা ক্লাস থেকে সলভগুলো আমরা করতে পারি, যে কীভাবে ক্লাস নেওয়া থেকে শুরু করে আমাদের ফার্দার প্রবলেমগুলো আমরা সলভ করব। সবাইকে ধন্যবাদ।